আসসালামু আলাইকুম গাইস। আমরা অনেক স্মার্ট টিভি ব্যবহার করে থাকি, তো ভীষণ নিয়ে এসেছে আমাদের প্রথম বাংলাদেশি ব্র্যান্ডের গুগল অথোরাইজ টিভি। তো হয় কি, মাঝে মাঝে এই গুগল ভয়েস কন্ট্রোল অ্যাসিস্ট্যান্টটা ছেড়ে দেয়। তো আজ আমরা দেখব কিভাবে ভয়েস কন্ট্রোল রিমোটটা স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে হয়। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে টিভির হোম অপশনে। হোম অপশনে আসার পরে দেখতে হবে সেটিং অপশন। তো সেটিং অপশন সেটা থাকবে উপরে। উপরের দিকে যেতে হবে আমাদের। তো উপরে যাওয়ার পরে দেখব ওয়াইফাই সেটিংস। হ্যাঁ, তারপর নিচে আসতে হবে, এক আছে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে আসার আগে আপনাকে অবশ্যই স্মার্ট রিমোটের হোম এবং ভলিউম কমানোর যে অপশন আছে, এই দুটো বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। তারপরে আপনি লক্ষ্য করবেন আপনার টিভি রিমোটের সামনের বাতিটি দেখবেন অন অফ হচ্ছে। এতে আপনি রিমোট এখন প্রস্তুত কানেক্ট হওয়ার জন্য। তো এখন দেখবেন আপনার টিভিতে আপনার রিমোটটা শো করছে। এখন ওটাতে চাপ দিলে আপনার পেয়ার অপশন কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি আপনার অটোমেটিকলি চলে আসবে হোমে ব্যাগে। আসার পরে আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি সার্চ অপশনে গিয়ে আপনার ভয়েসটা প্রেস করবেন, দেখবেন কাজ করছে, যেমন এইচডি 4K ভিডিও। দেখুন খুব দ্রুত কাজ করছে। এইভাবে আপনি টিভি রিমোটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ভয়েসটা পুনরায়। আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। এইরকম সেম প্রসেসের মাধ্যমেও আপনি আপনার সাউন্ড সিস্টেমকে আপনার স্মার্ট টিভির সাথে অ্যাড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে স্পিকারের ব্লুটুথ অপশন অন করে নিতে হবে। তারপর সেম প্রসেসে কানেক্ট করতে হবে। প্রথমে যেতে হবে সেটিংসে, তারপরে নিচে আসতে হবে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ, অ্যাড অ্যাক্সেসরিজ। তারপরে দেখতে পাবেন আপনার স্পিকারের ব্লুটুথ শো করছে। তারপর প্রেস করলে অটোমেটিকলি পেয়ার অপশন চলে আসবে। তারপরে পেয়ার করতে হবে, দেন আপনার স্পিকারটা আপনার টিভির সাথে কানেক্ট হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা রিমোট আর একটা স্পিকার। এখন আপনি ইউটিউবে প্রবেশ করে যে কোনো সং আপনি প্লে করবেন, আপনার স্পিকারে আওয়াজ চলে আসবে। তো এইভাবে খুবই সহজভাবে আপনি আপনার টিভির সাথে ভয়েস কন্ট্রোল এমনকি আপনার স্পিকারও অ্যাড করতে পারবেন। ওকে বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।